আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা ইন্টারমিডিয়েট শেষে উচ্চশিক্ষা অর্জন করছেন। আমার কাছে মনে হয়েছে ছাত্রজীবন এবং কর্মজীবন এই দুয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে অনার্স। আমি বোঝাতে চাচ্ছি ইন্টারমিডিয়েট শেষ করার পর 3 বছর বা 4 বছরের কোনো কোর্স। আপনি যদি এই পর্যায়ে এসে থাকেন তাহলে অতীতে আপনি কি করেছেন বা অতীতের সময়টা কিভাবে কাটিয়েছেন তা খুব একটা বিষয় না, কেননা আপনি বর্তমান সময়টা কিভাবে ব্যয় করার চিন্তা করছেন তার উপর নির্ভর করবে আপনার নিকট ভবিষ্যৎ জীবন। আশা করছি এই ভিডিওটি আপনার জীবনের কিছুটা হলেও উপকারে আসবে। কিছু একটা করব জীবনে, এই পর্যায়ে এসে আমরা অনেকেই ভাবি আগে পড়াশোনা শেষ করি তারপর কিছু একটা করব। যে বা যারাই এই চিন্তা নিয়ে অনার্স সময়টা কাটিয়ে দেয় আমি দেখেছি তারাই সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়, যদি না আপনার মামা খালু টাকা থেকে থাকে। কেননা যাদের সহযোগিতা করার মতো কেউ থাকে তারা কোনো না কোনোভাবে একটা কিছু আসলেই করে ফেলে, কিন্তু আমাদের যাদের টাকাও নেই বা সহযোগিতা পাওয়ার মতো কেউ নেই তাদের যত সমস্যা আর দুশ্চিন্তা। তাই আপনাকে অন্তত এই চিন্তা নিয়ে পড়ে থাকলে চলবে না, এই চিন্তা থেকে বের হয়ে কিছু একটা খুঁজে বের করুন। খাওয়া দাওয়া ঘুম আড্ডা, খাওয়া দাওয়া ঘুম আড্ডা, এটাই আমাদের অনেকেরই অনার্স জীবনের প্রধান কাজ। কিছু প্রধান যে কাজ পড়াশোনা সেটা আমরা ভুলেই যাই, আর এই ভুলটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। তারপর কোনো রকম দ্বিতীয় শ্রেণী নিয়ে অনার্স শেষ করতে পারলেই যেন বাঁচি, কিন্তু এই বেঁচে থাকাটা যে কতটা যন্ত্রণার আর কষ্টের তা বোঝা যায় যখন সবার কাছ থেকে শোনা যায় চাকরি নেই, চাকরি নেই, চাকরি পাওয়া অনেক কঠিন। আসলে চাকরি পাওয়া অনেক কঠিন, অন্তত আপনার জন্য। চাকরির এই মহাসমুদ্রের পড়াশোনায় আপনি তো একটা কাগজের নৌকা মাত্র, আপনার নৌকা চলবে কী করে? আপনি তো কতদিন হলো স্টার্ট দিয়েই দেখেননি। তাই সত্যিকার অর্থে যদি জীবনে খাওয়া দাওয়া ঘুম আড্ডা চান তাহলে অনার্স জীবনে এই খাওয়া দাওয়াটা ঠিক রেখে ঘুম আড্ডা একটু কমিয়ে দিন আর পড়াশোনাটা একটু বাড়িয়ে দিন। তাহলে এই পরিশ্রম আপনাকে এনে দিতে পারে আপনার শান্তির জীবন। সব কিছু বাদ দিয়ে শুধুই পড়াশোনা? যাক বাবা, আপনি তো দেখছি সব কিছু বাদ দিয়ে পড়াশোনা নেমে পড়েছেন। এখানে আবার সমস্যা কোথায়? আপনি তো এটাই চেয়েছিলেন না? না মানে চেয়েছিলাম, কিন্তু সব কিছু বাদ দিয়ে না, কেননা শুধু পড়াশোনা যদি আপনাকে চাকরি এনে না দিতে পারে তাহলে একবার ভেবে দেখেছেন কি হবে আপনার? আমাদের দেশে শুধু পড়াশোনা করে ভালো চাকরি পাওয়া যায় এটা বলা কঠিন। আপনি তো জানেন যে বিসিএস পরীক্ষায় 2000 আসনের বিপরীতে 4 লক্ষ মানুষ আবেদন করে এবং 3,98,000 জন চাকরি পাবে না যদিও তারা অনেক ভালো পড়াশোনা করে এসেছে। তাহলে কি পড়াশোনা বন্ধ করে দেব? না, সেটা করবেন না। সব কিছু বাদ দিয়ে পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি আপনি কিছু একটা করার চেষ্টা করুন, যেমন কোনো কাজ শেখা, কোনো দক্ষতা অর্জন ইত্যাদি, এমন কোনো কিছু যা আপনি জীবনে চাকরি না পেলেও যেন বসে থাকতে না হয়। আমি আপনাদের যে কথাটি বলতে চেয়েছি তা হলো আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে অনার্স জীবন। এই জীবনের উপরে নির্ভর করবে আপনার কর্মজীবন, আর কর্মজীবন যদি ভালো না হয় তাহলে সেটা যে কতটা যন্ত্রণার তা এখন আপনি অনুধাবন করতে পারবেন না। আপনার প্রতিটা দিন আপনি কাজে লাগান, সময় অপচয় করা যাবে না, মন দিয়ে পড়াশোনা করুন আর পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ শিখুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরও প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।